ক্লাস টেনের ত্রিকোণামিত্তির কোষে দেখি পঁচিশ উচ্চতা ও দূরত্ব এই চ্যাপ্টারটা আজকে আলোচনা করা হবে এই চ্যাপ্টারটা আলোচনা করার আগে এই উচ্চতা দূরত্ব সম মানে উচ্চ দূরত্বটা কীভাবে করব বা কিছু এর বেসিক তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করে নেব প্রথমে আসি উচ্চতা দূরত্বটা কি কোন ক্ষেত্রে ব্যবহার করবো আমরা ধরো আমার একটা গাছ আছে একটা গাছ আছে ভূমির উপরে একটা গাছ ভূমির উপরে দাঁড়িয়ে আছে এখন কোনো এক ব্যক্তি ওই ভূমির উপরে কোনো একটা বিন্দু থেকে ওই গাছের শিষ্যটাকে একটা কোণে দেখল ধরলাম আমি যে এই কোণটা হচ্ছে কে আমার ষাট ডিগ্রি কোণে দেখল এখন যদি আমার গাছের গোড়া থেকে ওই ব্যক্তিটার হাইট দূরত্বটা জানা থাকে এটা যদি আমার জানা থাকে তাহলে আমি এই হাইটটা কত সেটা বার করতে পারবো অর্থাৎ কোনো একটা গাছের উচ্চতা কোনো একটা অট্টালিকার উচ্চতা কোনো একটা চিমনির উচ্চতা এগুলো আমরা এই উচ্চ দূরত্বের চ্যাপ্টারে আমরা কমপ্লিট করব সব এই চ্যাপ্টারটা করার সময় কয়েকটা ইনফরমেশান তোমাদেরকে খুব কাজে লাগবে সেই ইনফরমেশানগুলো হচ্ছে কি আমরা ছবি আঁকতে গিয়ে কিছু কিছু ভুল করে ফেলবো সেইগুলো আমরা আগে আলোচনা করে দিই এবং এই চ্যাপ্টারে কোন যে কোণের মানটা দেওয়া হবে সেটা সাধারণত তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই তিনটে কোণের মধ্যে সিং সাধারণত সীমাবদ্ধ থাকে কোথাও কোথাও পঞ্চাশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রির মান দিয়ে দিতে পারে তবে তার মান তোমাকে দেওয়া থাকবে কিন্তু আমাদের এই তিনটে মান দিয়েই সাধারণত অঙ্কগুলো থাকবে এখন ছবি আঁকার সময় আমাদের আমরা কিছু ভুল করে ফেলি সেইগুলো আমরা ঠিক করি ধরো কোনো একটা অঙ্কে আমাকে বলে দেওয়া হয়েছে যে এখন একটা ছবি আছে যে এই কোণটা ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তখনই হবে যদি এইটা এইটার হাইটটা সেম হয় অর্থাৎ যদি ত্রিভুজটা এবিসি ত্রিভুজ হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি সমন দিবুজ তাহলে এই দুটোর হাইট যদি সেম হয় তাহলেই কিন্তু এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমি পুরোপুরি স্কেল দিয়ে মেপে দেখলাম না কিন্তু চোখের আন্দাজে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দিয়ে একটা ত্রিভুজ আঁকবো যেন ছবিটা এরকম হয় নাম্বার টু দু নম্বরে আসি যদি আমার কোনটা তিরিশ ডিগ্রি বলা হয় অর্থাৎ সেক্ষেত্রে আমার ভূমিটা বড় হবে এবং লম্বটা ছোট হবে এবিসি এক্ষেত্রে কি ভূমি আর লম্ব সেম আর লম্ব সেম অর্থাৎ এবি ইকুয়াল টু বিসি প্রায় কিন্তু এক্ষেত্রে এবি লেস দেন বিসি অর্থাৎ ভূমিটা এখানে বড় হবে তিরিশ ডিগ্রি এবং তিন নম্বর যদি আমার লম্বটা বড় হয় ভূমিটা ছোট হয় এটা হবে ষাট ডিগ্রি এবিসি সেক্ষেত্রে এবি গ্রেটার দেন বিসি অর্থাৎ ছবি আঁকার সময় আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মাপতে হবে না কিন্তু ছবিটা দেখে যেন বোঝা যায় ধরো একটা ষাট ডিগ্রি আঁকা দিয়েছে তুমি এরকম একটা ছবি এঁকেছো সেটা কিন্তু ভুল বা একটা তিরিশ ডিগ্রি আঁকতে বলে তুমি এরকম একটা ছবি এঁকেছো এটা কিন্তু ভুল অর্থাৎ এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে গেলে লম্বভূমিটা প্রায় কাছাকাছি সমান হতে হবে তিরিশ ডিগ্রি হতে গেলে ভূমিটার থেকে লম্বটা ছোট হবে এবং ষাট ডিগ্রি হলে ভূমির থেকে লম্বটা বড় হবে ছবি আঁকার এই প্রসেসটা তোমাকে প্রথম মাথা রাখতে হবে নেক্সট আমরা এবার আসি উন্নতি উন্নতিকোণার অবনতিকোণ উন্নতিকোণ বলতে কী বুঝবো অর্থাৎ কেউ ধরো একটা ভূমি ভূমি থেকে অর্থাৎ যে বিন্দু থেকে আমি দেখছি সেই বিন্দু থেকে যদি বস্তুটা উপরে থাকে অর্থাৎ আমার দৃষ্টিটা যদি উপরের দিকে হয় আমার দৃষ্টিটা যদি উপরের দিকে হয় ধরো একটা গাছ আছে এখানে একটা বাড়ি আছে একটা বাড়ির ছাদে একটা বাড়ির ছাদে এটা একটা বাড়ি দুতলা বাড়ির ছাদ আমি ভূমি থেকে উপরের দিকে দেখছি অর্থাৎ আমি নিচ থেকে উপরে অর্থাৎ উন্নতি ঘটেছে অর্থাৎ নিচে থেকে উপরের দিকেও তাকাচ্ছে সেক্ষেত্রে এই কোনটা হচ্ছে কি কোন উন্নতি কোন সবসময় ভূমির সঙ্গে হবে এমন কোনো কথা নেই ভূমির সঙ্গে বা ভূমি সমান্তরাল সরল লেখা থেকে যদি কেউ উপরের দিকে তাকায় অর্থাৎ এরকম আছে যে একটা ব্যক্তি একটা দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে শे সে সেখান থেকে একটা ইট ভাটাকে দেখছে দুতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে ইট ভাটাকে দেখছে তাহলে সে তখন কীভাবে দেখছে অর্থাৎ সেক্ষেত্রে ভূমিটাকে আমি শিফট করবো এখানে সবসময় সমান্তরাল সরলরেখা দিয়ে শিফ্ট হবে আমি সমান্তরাল করি না। অর্থাৎ এক্ষেত্রে এটাই হলো আমার উন্নতি কোন উন্নতি কোন অর্থাৎ ভূমি বা ভূমি সমান্তরাল সরলরেখার সঙ্গে যদি কোনটা যে বিন্দু থেকে দেখা হবে তার থেকে যদি উপরের দিকে হয় দৃষ্টিটা যদি আমার উপরের দিকে হয় তাহলে সেটা হচ্ছে উন্নতিকোণ ঠিক আছে উন্নতিকোণ মানে কি উপরের দিকে মানে আমি যেখান থেকে দেখব সেখান থেকে যে বস্তুটা দেখব সেই বস্তু যদি আমার যে বিন্দুতে আমি সেই বিন্দু থেকে উপরের দিকে থাকে এবার আসে অবনতিকোণে অবনতিকোণ কোনটা ধরো কেউ একটা বাড়ির ছাদে দা বসে আছে একটা বাড়ির ছাদে বসে আছে এবং রাস্তা থেকে সে কোনো একটা বস্তুকে দেখছে বাড়ির ছাদ থেকে রাস্তায় দেখছে অর্থাৎ এখানে দৃষ্টিটা দেখছে কোথেকে এই বিন্দু থেকে যদি এটা এবিসি বলি তাহলে এই বিন্দু থেকে দেখছে নিচের দিকে দেখছে নিচের দিকে দেখছে এখানে আমরা তাহলে এখানে দৃষ্টিটা কোন দিকে নিচের দিকে নিচের দিকে হলে অবনতি কোন হবে এখন প্রশ্ন অবনতি কোন কোনটা আমরা অনেকেই ভুল করে এই কোনটাকে অবনতি কোন বলে ফেলি কিন্তু এটা অবনতি কোন হবে না তাহলে অবনতিকোণ কোনটা হবে আমি সব কোন সবসময় হবে হয় ভূমির সঙ্গে অথবা ভূমি সমান্তরাল সরল সঙ্গে হয় ভূমির সঙ্গে অথবা ভূমি সমান্তরাল সরল সঙ্গে ওই কারণে আমি এই ভূমিটাকে এখানে ভূমি সমান্তরাল সরল যে বিন্দু থেকে দেখব সেই বিন্দুটা এঁকে নিলাম অর্থাৎ আমি বিসিএস সমান্তলা সরললেখা এই একটা এঁকে নিলাম এবার তাহলে কোন কোনটা হবে এই কোনটা অর্থাৎ ভূমির সঙ্গে রেখার যে পদ বরাবর বা যে রশ্মি বরাবর আমি দেখছি সেই রশ্মিটার এটাই হচ্ছে আমার অবনতি কোণ অবনতি কোন খুব খেয়াল লাগবে অবনতি কোনটা আমরা খুব ভুল করে ফেলি এবার দেখো যেহেতু এই আর বিসিটা সমান্তরাল সরললেখা যেহেতু দেখো এই সমান্তরাল বিসি আর এসিটা ভেদকের মতো কাজ করছে তাহলে এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে ওই কারণে এই কোনটা যদি থিটা হয় এই কোনটাও থিটা আমরা যখন অঙ্ক করব তখন এই কোন সাপেক্ষে করব কিন্তু অবনতি কোন হবে এটা অর্থাৎ এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে এই কোণটার সাপেক্ষে নিয়ে অঙ্কটা করব তো অবনতি উন্নতি কোনটা আমরা বুঝতে পারলাম উচ্চতা দূরত্বের অঙ্কে করতে গেলে আমার তিনটে ত্রিকোণমেথিক অনুপাত হলেই হয়ে যাবে একটা সাইন একটা কস একটা ট্যান এই তিনটে অনুপাত দিয়ে আমরা পুরো ত্রিকোণমেথিক উচ্চ দূরত্বগুলো করতে পারবো এটা আমরা জানি যে যে কোনো সাপ যদি আমার এই কোণটা সাপেক্ষে পরিমাপ করি বা এই কোণটাকে থিটা বলি তাহলে বিপরীত বাহুটা লম্ব তাহলে এটা আমার লম্ব আর এটা আমার কাছে ভূমি তাই তো আর এটা আমার কাছে কি অতিভুজ এবার ধরো কোনো একটা অঙ্কে আমার কোণের মান বলে দিয়েছে আর ভূমির মান বলে দিয়েছে কোণের মান বলে দিয়েছে আর ভূমির মান বলে দিয়েছে আর আমার চেয়েছে লম্বটা লম্ব দরকার ভূমি বলে দিয়েছে লম্ব দরকার ভূমি বলে দিয়েছে তা ভূমি দিয়ে তিকোনামি দিয়ে কোনটা হয় আমাদের ট্যান হয় ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে যদি প্রত্যেকটা এখানে যদি কোণের মানটা বলে দেওয়া থাকে মনে করো সেই কোনটার মান তিরিশ ডিগ্রি বলে দিয়েছে আর লম্ব ভূমিটা বলে দিয়েছে মনে করো পাঁচ সেমি তাহলে লম্বটা কত হবে তো তখন আমরা কি করে করব আমরা এখানে টেন কি লিখবো তখন টেন থার্টি অর্থাৎ কোনটার মান এখানে কত থার্টি টেন থার্টি সমান লম্ব বাই ভূমি লম্ব এখানে কত এবি বাই ভূমিটা কত বিসি এবার মান বসাই জানি টেন থার্টির মান আমরা জানি সবাই কত ওয়ান বাই রুট থ্রি এব মানটা জানি না এবি থেকে গেল আর বিসির মান তো পাঁচ জানি তাহলে ক্যালকুলেশান করলে এখানে এবি সমান কি হবে এবি সমান হবে তোমার ফাইভ বাই রুট থ্রি এবার ক্যালকুলেশান যেমন হবে তেমন করে তোমরা করতে পারবে বোঝা গেল তাহলে কোনো একটা অঙ্কের বা অন্য সেম অন্য কেসটা হতে পারে ধরো কোনো এই পাঁচটা এখানে না বলে তোমার এখানে বলে দিয়েছে এটা পাঁচ সেমি তখন আমি জায়গায় পাঁচ লিখবো শ্রীমানটা বার হয়ে যাবে তাহলে লম্বভূমি দিয়ে আর কোন দিয়ে দিলে আমরা ত্রিকোণমিতি কোন টামটা ইউজ করবো ট্যান ত্রিকোণমিতি ট্যান ইউজ করবো হয়ে গেল। এবার আসি আমরা নেক্সট যদি অন্য কিছু বলে দেয় আমাদেরকে অর্থাৎ ধরো কোনো একটা অঙ্কে আমাকে অতিভুজ বলে দিয়েছে পনেরো সেমি আর ভূমিটা বার করতে দিয়েছে আর কোনটা বলে দিয়েছে তাহলে অতিভুজ আর ভূমি দিয়ে কোন ত্রিকোণমিতিক সম্পর্ক হয় বা ভূমি অতিভুজ দিয়ে সম্পর্ক কার কস তাহলে কস থিটার সময় আমরা কী জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ আমরা এটাকে আমরা সেক্তিটা দিয়েও করতে পারি কিন্তু আমরা কস দিয়েই করব আমরা সাইন কস ট্যান্ড তিনটা দিয়ে করবো বাকিগুলো দিয়ে করার দরকার নেই ঠিক আছে তাহলে এখানে দেখো যদি আমার কোনো একটা অঙ্কে অতিভুজ বলে দিয়েছে ভূমি বার করতে দিয়েছে আর থিরাটা কত বলেছে তিরিশ ডিগ্রি তখন কী করতাম তখন লিখতাম কি কস থার্টি সমান ভূমি মানে এখানে কত ভূমি মানে বিসি কারণ এই কোনো সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে ভূমিটা এখানে বিসি বা অতিভুজটা কত এসি হলো এবার তুমি মান বসি দাও কস থার্টির মান আমরা জানি কত রুট থ্রি বাই টু আর বিসির মান কত বিসির মান আমি জানি না বিসিরা থেকে গেলো এখানে আর এসির মান পনেরো এখান থেকে ক্যালকুলেশন করে আমি বিসির মান বার করে নেব বোঝা যাচ্ছে এবার ধরো কোনো অঙ্কে আমার এমন ঘটেছে যে ভূমি আমাকে অতিভুজ বলে দিয়েছে দিয়ে লম্বটা বার করতে দিয়েছে অতিভুজ বলে দিয়ে লম্বটা বার করে অতিভুজের লম্ব দিয়ে আমরা কি জানি সাইন তাহলে সাইন তিরা সমান কি জানি আমরা লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে সেক্ষেত্রে আমার কী লিখতাম আমি তখন তখন লিখতাম কি সাইন থার্টি ডিগ্রি সমান লম্ব মানে এখানে কত এবি আর অতিভুজ মানে কত এখানে এসি মান বসিয়ে দিতাম সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে হাফ সমান এবির মান কত এবির মান হচ্ছে আমরা জানি না আর এসির মান হচ্ছে পনেরো এমনও ঘটতে পারে ধরো এইখানে চেঞ্জ করেও দিতে পারে ধরো তোমাকে লম্বের মানটা বলে দিলো কোনো একটা অঙ্কে লম্বের মান বলে দিল চার সেমি দিয়ে তোমাকে অতিভুষ্ট বার করতে দিয়েছে তো তোমার কী তখন তুমি কী করবে লম্বের জায়গায় মান বাসায় অতিভূষটা এমনি বার হয়ে যাবে তাহলে এইভাবে আমরা এই তিনটে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে ত্রিকোণমিতির মানগুলো ক্যালকুলেশান করব। আর অঙ্কন সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে গিয়ে ধরো এমন একটা কথা বলো ধরো কোনো একটা বললো যে একটা স্তম্ভ আছে এবি একটা স্তম্ভ আছে ভূমি বলছে ভূমির কোনো একটা বিন্দু থেকে ভূমির কোনো একটা বিন্দু থেকে ওই স্তম্ভের উন্নতি কোন বলে দিয়েছে মনে করো তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার বলল ভূমির ওই স্তম্ভ থেকে আরও কিছুটা সরে গেছি আমি গিয়ে এইখানে চলে এসেছি এখন এখান থেকে এর কোনটা বলে দিল কত ডিগ্রি সরি এটা যদি ষাট ডিগ্রি বলতো এটা ষাট ডিগ্রি যে ভূমির কোনো একটা বিন্দু থেকে এই কোনটার মান কত ষাট ডিগ্রি আর সেখান থেকে আরও কিছুটা সরে গিয়ে আবার আমি স্তম্ভটাকে দেখছি দেখছি সেক্ষেত্রে আমি এখনও কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি একটা জিনিস খেয়াল রাখবে ভূমির শীর্ষবিন্দুর বা লম্বটির যত কাছে হবে কোণের মান তত বাড়বে অর্থাৎ এটা পাদবিন্দু পাদবিন্দু যত কাছে আসবে কোণের মান দেখো পাদবিন্দু থেকে যে বিন্দু থেকে দেখছি প্রথমে ডি বিন্দু থেকে যদি আমি দেখি ডি বিন্দু থেকে বিয়ের দূরত্বটা বেশি তাই মানটা কনের মানটা কম যত আমি আগিয়ে আসবো কোনো যদি মনে করো পঁয়তাল্লিশ বলতো তাহলে এই এর মধ্যে কোথাও একটা হতো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যত আমি ওইদিকে সরে আসবো সরে আসবো বা ভূমি পাদবিন্দুর দিকে চলে আসবো তত কনের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ ছবি আঁকার সময় এটাও খেয়াল এটা তিরিশ আর এটা ষাট তুমি এঁকে দিলে কিন্তু আঁকাটা ভুল হয়ে যাবে এটাও তোমাকে খেয়াল রাখতে হবে ছবি আঁকার সময় কয়েকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে ধরো কোনো একটা বস্তু একটা গাছ দাঁড়িয়ে আছে গাছ এখানে একটা বাড়ি দাঁড়িয়ে আছে একটা গাছ দাঁড়িয়ে আছে বা তোমার একটা চিমনি দাঁড়িয়ে আছে মানে কি এগুলো মনে রাখতে হবে সবসময় লম্বভাবে দাঁড়িয়ে আছে ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত গাছটা ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত বাড়িটা ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিতভাবে আছে এবার মনে করো যে তুমি এখান থেকে দেখছো তুমি এখান থেকে দেখছো তোমার নিজের তো একটা হাইট আছে তুমি দেখছো অনেকখান এখান থেকে দেখছো কিন্তু আমরা ছবি আঁকার সময় তাহলে ছবি আঁকার সময় এই যে তোমার হাইট বা যে বস্তুটার হাইটটা এখানে আমরা নেগলেক্ট করব অর্থাৎ ওই বস্তুটাকে বা যে দেখছে তাকে আমরা বিন্দু ধরে নেবো অর্থাৎ ছবিটা এখান থেকে শুরু হবে না ছবিটা কি হয়ে যাবে তখন ছবিটা ভূমির থেকে ভূমিতে বিন্দু মনে করা হবে যে বস্তুটা ভূমিতে আছে তার সাপেক্ষে আমি মাপছি এটা খেয়াল রাখতে অর্থাৎ আমাদের নিজেদের দৈর্ঘ্যটাকে এখানে ভূমি ধরে নিয়ে ছবি আঁকতে হবে এবার একটা কষ্টে আছি ঘুড়ির একটা অঙ্কে আমরা যে ঘুড়ি ওড়াই মনে করি এখানে একটা ঘুড়ি উঠছে একটা ঘুড়ি উঠছে এই ঘুড়ির হাইটটা কি হবে বা ঘুড়িটা এক ব্যক্তি সুতো দিয়ে মনে করে এই সুতো দিয়ে এখান থেকে ওড়াচ্ছে ঘুড়িটাকে ঘুড়িটাকে সে সুতো দিয়ে এখান থেকে ওড়াচ্ছে ঘুড়ির সুতো সবসময় অতিভুজ মনে রাখবে ঘুড়ির সুতো ঘুড়ির সুতো সবসময় অতিভুজ আর ঘুড়ির হাইটটা সবসময় লম্ব এটা খেয়াল থাকে যেন আমরা মনে করি যে আমার ঘুড়িটা কতটা উঠছে মানেই হচ্ছে ঘুড়ির সুতোটাই ঘুড়িটার হাইট না ঘুড়ির সুতোটা কিন্তু অতিভুজ ঘুড়ির সুতোটা হচ্ছে অতিভুজ আর ঘুড়ির উচ্চতা যদি বলে ঘুড়িটা মাটিতে কতটা উপরে আছে সেটা মানে কি ঘুড়ির উচ্চতা নির্ণয় করতে দিয়েছে সেক্ষেত্রে এবার কোনটা তোমাকে যদি বলে দেয় তুমি বার করে নিতে পারবে তিরিশ ডিগ্রি বলে আর যদি ঘুড়িটা আড়াইশো মিটার বলে দেয় তাহলে তুমি এটা বার করে নিতে পারবে কিন্তু মনে রাখতে হবে ঘুড়ির সুতোটা কিন্তু ঘুড়ির হাইট নয় ঘুড়ি ওটা হচ্ছে কে ঘুড়ির অতিভুজ এরপর আমরা বিভিন্ন ছবি আঁকবো যে অঙ্কগুলো করতে থাকবো সেই অঙ্কগুলো করে আমরা বিভিন্ন সময় ছবি এঁকে নেব নিয়ে কিছু লিখতে হবে লিখে আমি অঙ্কগুলো করে দেবো বেসিক জিনিসটা তোমাদেরকে বলে দেওয়া হলো ভিডিওতে পরের ভিডিও থেকে আমরা অঙ্ক করা শুরু করব এবং পুরো চাপ প্রথমে আমরা এক থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো করব।